BCS, গাণিতিক যুক্তি, প্রশ্ন 10, 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে, একটি শতকরা 20 ভাগ লাভে এবং অন্যটি শতকরা 20 ভাগ লোকসানে বিক্রি করা হয়েছে, সব মিলিয়ে কত লোকসান হয়েছে? ক. লাভ লোকসান কিছুই হয়নি। খ. 900 টাকা। গ. 300 টাকা। ঘ. 600 টাকা। সূত্র 18তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর গ. 300 টাকা। ব্যাখ্যা: প্রথম চেয়ারে শতকরা 20 ভাগ লাভ হয়। প্রথম চেয়ারের বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। প্রথম চেয়ারের বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 ভাগ 120 টাকা। প্রথম চেয়ারের বিক্রয় মূল্য 3600 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 গুণিত 3600 ভাগ 120 টাকা সমান 3000 টাকা। দ্বিতীয় চেয়ারে শতকরা 20 ভাগ লোকসান হয়। দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 ভাগ 80 টাকা। দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য 3600 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 গুণিত 3600 ভাগ 80 সমান 4500 টাকা। অতএব প্রথম যোগ দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য সমান 3600 যোগ 3600 সমান 7200 টাকা। অতএব প্রথম ও দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য সমান 3000 যোগ 4500 সমান 7500 টাকা। অতএব মোট লোকসান 7500 বিয়োগ 7200 সমান 300 টাকা। উত্তর গ. 300 টাকা। ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstore.co.uk@gmail.com-এ ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না।